তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মেসেঞ্জারের রেস্ট্রিক্ট নামের নতুন যে অপশনটি চালু হয়েছে, এই অপশনটিকে ব্লকের পরিবর্তে এই অপশনটি চালু করা হয়েছে। তো এই অপশনটিতে কাউকে ব্লক বা রেস্ট্রিক্ট করলে কিভাবে আনব্লক এবং রেস্ট্রিক্টটি অফ করবা, রেস্ট্রিকশন লিস্ট থেকে তাদেরকে সরাবা, এটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিব। আর কিভাবে ব্লকের পরিবর্তে তোমরা মেসেঞ্জারে কাউকে রেস্ট্রিক্ট করতে পারবা, তো এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদেরকে এখান থেকে তোমরা সিম্পলি প্লে স্টোরটি ওপেন করে নিবা। তো এখানে তোমরা সার্চ দিবা মেসেঞ্জার লিখে। তো মেসেঞ্জার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে মেসেঞ্জার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আপডেট যদি না দেওয়া থাকে মেসেঞ্জার, তো এখানে আপডেটের অপশন চলে আসবে। তোমরা এখান থেকে মেসেঞ্জার যদি তোমাদের আপডেট দেওয়া না থাকে তাহলে তোমরা মেসেঞ্জারটি এখান থেকে আপডেট করে নিবা। এখানে দেখতে পাচ্ছ আমার মেসেঞ্জার আপডেট করা আছে, কারণ আমি আপডেট করে রাখছি। তো এখান থেকে জাস্ট আমি ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু আমার চ্যাট লিস্ট মেসেঞ্জারটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে তোমাদেরকে দেখাবো যে কাউকে রেস্ট্রিক্ট কীভাবে করবে এবং রেস্ট্রিক্ট করার পর তাকে আনরেস্ট্রিক্ট কীভাবে করবে, এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো এখান থেকে তোমরা তোমাদের চ্যাট লিস্টের একটি আইডি ওপেন করে নিবা। তো ওপেন করে নেওয়ার পর তোমরা এখান থেকে এই যে চ্যাট লিস্টের এই যে কানিতে একটা আইকন দেখতে পাচ্ছ, আই নামের একটা আইকন এখানে দেখতে পাচ্ছ শো করতেছে, তো এখানে একটা ক্লিক করে দিবা। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবা। চলে আসার পর দেখতে পাচ্ছ এখানে রেস্ট্রিক্ট নামের একটা অপশন চলে আসছে ব্লকের ওপরে। দেখতে পাচ্ছ রেস্ট্রিক্ট নামে একটা অপশন কিন্তু তারা দিয়ে দিছে। তো এখানে আমি অ্যাকাউন্টটি রেস্ট্রিক্ট করব এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছ রেস্ট্রিক্টিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কিন্তু এখানে আমাদেরকে আর শো করতেছে না। দেখো এইখানে যদি আমি আইডিটা সার্চ দিই, আইডিটাও কিন্তু শো করতেছে না। তো এই প্রবলেমের মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছে, প্রবলেমটি ফেস করতেছে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করার পরে অ্যাকাউন্টটি আর খুঁজে পাচ্ছে না আনরেস্ট্রিক্ট করার জন্য। তো এই প্রবলেমের কারণে কিন্তু তারা আনরেস্ট্রিক্টও করতে পারতেছে না অ্যাকাউন্টটি। তো এইখানে তোমরা কী করবা, অ্যাকাউন্টটি আনরেস্ট্রিক্ট কীভাবে করবা এখন তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ চ্যাট লেখা আছে উপরে। তো এখানে দেখতে পাচ্ছ তিনটা আইকনের একটা চিহ্ন শো করতেছে। তো এখানে একটা ক্লিক করে দিবা তোমরা। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে সেটিংয়ে একটা ক্লিক করে দিবা। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের অ্যাকাউন্টটি এখানে শো করবে। তো এখান থেকে তোমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবা। তো এখানে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবা। চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাইভেসি এবং সেফটি নামে একটি অপশন শো করতেছে, যে অ্যাভেটারের নিচের অপশন যেটা প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো এই প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিবা। তো প্রাইভেসির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন শো করবে তোমাদের সামনে, হিডেন কন্ট্যাক্ট, রিপোর্ট, চ্যাটস। তারপরে এইখানে নিচে দেখতে পারবা তোমরা রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস, ব্লক অ্যাকাউন্টস। তো এখান থেকে তোমরা যাদের রেস্ট্রিক্ট করছো তাদের অ্যাকাউন্ট কিন্তু এইখানে তোমাদের শো করবে। তো এখানে একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই তিনটা অ্যাকাউন্ট কিন্তু এখানে আমি রেস্ট্রিক্ট করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ এম এইচ রাফিন, তো এই অ্যাকাউন্টটি আমরা কিন্তু রেস্ট্রিক্ট করছি একটু আগে তোমাদের সামনে। তো এই অ্যাকাউন্টটি এখন আমরা আনরেস্ট্রিক্টেড করে দিব। তো এখানে একটা কন্টিনিউর উপর ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছ এই যে আনরেস্ট্রিক্টেড অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা আনরেস্ট্রিক্টেড করে দিব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কিন্তু আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখান থেকে কিন্তু এটা আর শো করতেছে না অ্যাকাউন্টটি। তো তোমরা আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেলে তোমরা কীভাবে আনরেস্ট্রিক্টেড করবা। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখার পর তোমাদের আর বুঝতে কোথাও সমস্যা হবে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। পরবর্তী আরও নতুন টপিকের উপর ভিডিও আসবে। আর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। তো দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।